হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। আমি মাধবী গুণময়ী দেবী দাসী তোমাদেরকে সবাইকে আমাদের ইস্কন মায়াপুর রিপোর্টার্স চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। আগামী সোমবার হলো সফলা একাদশী। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিকে বলা হয় সফলা একাদশী। তো এই সফলা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। তো যুধিষ্ঠির মহারাজ একবার জিজ্ঞেস করেছেন যে হে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, দয়া করে আমাকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে যুধিষ্ঠির মহারাজ, আমি স্নেহবশত হয়ে তোমার কাছে এই একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি ভালো করে শ্রবণ করো। এই একাদশী ব্রত করলে আমি যতটা সন্তুষ্ট হই, এতটা সন্তুষ্ট কেউ দান ধ্যান করলেও আমি অত সন্তুষ্ট হই না, যতটা এই সফলা একাদশী ব্রত উপবাস করলে আমি যতটা সন্তুষ্ট হই। যেমন ব্রত, যেমন নাগের মধ্যে শেষ নাগ, পক্ষীর মধ্যে গরুড় দেব, মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি একাদশ এই তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী তিথি। তো এই একাদশী করলে আমি খুব সন্তুষ্ট হই। তো পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম হলো সফলা। তো এই একাদশী করলে, এই একাদশী ব্রত পালন করলে এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ না হয়, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। তো এর মাহাত্ম্য এভাবে হলো যে মহিষ্মত নামক একজন রাজা ছিলেন, চম্পাবতী নগরে বাস করতেন। ওনার চারটে পুত্র ছিলেন। তো ছোট তিন পুত্র খুব ভালো ভক্তিপরায়ণ ছিলেন, ভগবানের সেবা পুজো করতেন, কিন্তু বড় ছেলেটা লুম্ভক, যার নাম লুম্ভক ছিল, ও দুরাচারী ছিল, পরস্ত্রী গমন করত, মদ্যপান করত, তারপরে ব্রাহ্মণদের নিন্দা করত, যারা শুদ্ধ বৈষ্ণব তাদের নিন্দা করত, তাদেরকে দেখতে পছন্দ করত না, নিজে তো করতেই না, যারা করত তাদেরকেও পছন্দ করত না। তো পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা কি করলো, নিজের ছেলেকে রাজ্য থেকে বের করে দিল, রাজ্য ত্যাগ করতে বললো। তো এইভাবে রাজ্য, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলেদেরকে ছেড়ে লুম্বক ঘন জঙ্গলে গিয়ে বাস করতে লাগলো। তো ঘন জঙ্গলে গিয়ে কি করতো, শিকার করতো, পশু পাখি হত্যা করে খেত, ফুল মল এগুলো খেয়েও বাস থাকতো। তো চুরিও করতো। তো কিছুদিন পর ওকে চুরি করতে ধরলো প্রহরীরা, রাজ প্রহরীরা। তো প্রহরীরা যখন দেখলো যে রাজারই পুত্র, তার জন্য ওকে ছেড়ে দেওয়া হলো, কোনো শাস্তি দেওয়া হলো না। তো এইভাবে ও আবার জঙ্গলে বাস করতে লাগলো। তো ফুল মল খেয়ে ওর দিন অতিবাহিত করছিল। তো অনেক দিন পর ওর পূর্ব জন্মের কিছু সুকৃতির ফলে ও দশমীর দিন সারাদিন কিছু খুঁজে পায়নি আহার করার জন্য। তো সারাদিনের ক্লান্ত, ভুকে ক্ষুধার্ত, খুব কষ্ট পাচ্ছিল, তারপরে কটা ফল পেয়েছে, ওই ফল কটা খেয়ে নিজের ক্ষুধাটা নিবারণ করেছে। কিন্তু রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ায় ও রাতে ঘুমোতে পারেনি, সারা রাত এদিক ওদিক পাশ পাল্টেছে, খুব ঠান্ডা পড়েছে যেহেতু, তো ঠান্ডার জন্য ঘুমোতে পারেনি। তো পরের দিন ছিল একাদশী তিথি। একাদশী তিথিতে ও যেহেতু সারা রাত ঘুমাতে পারেনি, ও সকালে ও অচেতন হয়েই পড়েছিল। দুপুরের পর পর ওর চেতনা ফিরলো। চেতনা ফিরে ক্ষুধায় ক্লান্ত, তখন খুঁজে 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 আবার কটা ফল পেয়েছে। তো ফল নিয়ে এসে ও যেই গাছের গোড়ায় থাকতো, ওই বৃক্ষটার নাম ছিল অশ্বত্থ বৃক্ষ। তো ওই বৃক্ষটা দেবত্ব পেয়েছিল, যেহেতু দেবদাস ওখানে ছিলেন, তার জন্য দেবত্ব পাওয়া বৃক্ষ ছিল। তো বৃক্ষের একটা আলাদাই মাহাত্ম ছিল, ওই বৃক্ষের নিচেই ও সারা রাত যাপন করেছে এখানে। তারপরে ও কি করলো, ক্ষিধা তৃষ্ণা কটা ফল নিয়ে এসছে, ফল নিয়ে এসে আবার সেই গাছের গোড়ায় চলে আসলো। গাছের গোড়ায় এসে বিশ্রাম করতে লাগলো, আর ওর চোখ দিয়ে জল পড়ছে, ভগবানকে স্মরণ করছে, হে ভগবান আমার কি গতি হবে। তখন ফল কটাও কি করলো, বলছে হে লক্ষ্মী নারায়ণ এগুলো গ্রহণ করো, ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলো। তারপরে ফল কটা খেয়ে রাতে, রাতেও ওর ওই ঠান্ডায় ঘুমায়নি। তো পরদিন সকালে দৈববাণী হলো হঠাৎ করে, হে লুম্ভক তুমি সফলা একাদশী ব্রত পালন করেছো, এর ফলে তুমি রাজ্য প্রাপ্ত হবে। এই দৈববাণী হওয়ার সাথে সাথে লুম্বকের শরীর দৈব প্রাপ্ত হলো, দৈব শরীর পেলো।
তার সঙ্গে সঙ্গে রাজত্ব পেল, আবার কিছুদিন ও নিজের স্ত্রী পুত্রের সঙ্গে রাজ্য ভোগ করে, রাজসুখ ভোগ করে তারপরে সন্ন্যাস গ্রহণ করলো, নিজের ছেলেকে সব রাজ্যভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করলো, অবশেষে ভগবানের ধাম প্রাপ্ত হলো। তো হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী ব্রত যারা করে তারা এই জগতে ধন লাভ করে, পরজগতে মুক্তি প্রাপ্ত হয়। তো এই সফল একাদশী ব্রত যে শ্রবণ করে বা কীর্তন করে, সমস্ত সবার একই ফল। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সফল একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়নি তাই গোর প্রেমন্দিনী।